মর্নিং সবাইকে, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। পিউজ ডেলি লাইভের অ্যানাদার একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকের অনেক সকাল থেকেই ব্লগটা শুরু করলাম, আজকের অনেক সকাল সকাল আমি উঠে পড়েছি। তো উঠে স্নান টান করে পুজো টুজো সেরে নিয়েছি। তো এই যে কালকে থেকে আমি অনেকগুলো মানি প্ল্যান্টের গাছ এনেছি, ওগুলোকে পটিং করব বলে। এই যে এখানে একটা বটলের ওপর আমি গ্লাস পেন্টিং করেছিলাম, পেন্টিংটা আমি খুব একটা ভালো পারি না, তো চেষ্টা করেছিলাম করার, তো হাফটা হয়েছে, পুরোটা এখনও হয়নি। এটার মধ্যেই আমি পটিং করব। এটা আমি জানলার পাশেই রেখে দেবো, একটু রোদ্দুরও পাবে আর দেখতেও খুব সুন্দর লাগবে। আর একটু গাছ হলে ভালো হতো, কিন্তু গাছগুলো কম পড়ে গেছে। যাই হোক, আমি এইভাবে সাজিয়ে নিয়েছি। আপনারাও চাইলে বাড়ির ব্যালকনিতে বা এইরকম একটু ছোট জানলাতে সুন্দর করে সাজিয়ে রাখতে পারেন, খুবই ভালো লাগে দেখতে। এবার আমি টিফিনটাও সেরে নেব। টিফিনে আজকে আমি নিয়েছি ছানাচুর মুড়ি, আর একটু ছানা ছিল, মিষ্টি ছিল, তো ওটাও নিয়ে নিলাম, ব্যাস ওটা দিয়েই আজকে টিফিন। তো আমরা আজকে যাচ্ছি মায়ের মামা বাড়ি, সেখানে ঠাকুর পুজো আছে, তার জন্যই ডেকেছে সবাইকে। মা তো দিদির বাড়িতে আছে, দিদির বাড়িতে গেছে, তো দিদির বাড়ি থেকে ওই দিক দিয়ে সোজা চলে আসবে। আর আমি, মিস্টার দাস আর বাবা, আমরা তিনজনে মিলে যাব, তো তার জন্যই তাড়াতাড়ি খেয়ে এক্ষুনি রেডি হয়ে নেব। তো চলুন তাড়াতাড়ি খেয়ে দিয়ে এখন রেডি হয়ে নিই, তারপর আপনাদের সাথে আবার কথা হবে। আমাদের রাস্তায় ফল মিষ্টি নেওয়া ছিল, সেগুলো সব নেওয়া হয়ে গেছে। তো এখন আমরা যাচ্ছি মায়ের মামা বাড়ি, মানে আমার দিদিমা হয়, দিদিমার বাড়ি। দাদু নেই, দিদিমা আছে, আর মামা মাইমা আছে, মানে আমার ছোট্ট মামা ছোট্ট মাইমা। মা দিদির বাড়ি থেকে আসবে, এলে সবাই মিলে একসাথে ঠাকুর দেখতে যাব। আর মামা মাইমার সাথে তো অবশ্যই পরিচয় করিয়ে দেবো আপনাদের, দিদিমাকেও দেখাবো। আর দিদিমার বাড়িটা খুবই সুন্দর, দিদিমার বাড়িটাও আপনাদের ঘুরিয়ে দেখাবো। আমি আর মাইমা রেডি হয়ে পড়েছি, আমরা এখন ঠাকুরের ভোগ আনতে যাব, তো চলুন গিয়ে দেখা হচ্ছে। এই যে দেখুন, যেখানে ভোগ বিতরণ করা হবে সেখানে আমরা সবাই চলে এলাম, মাও এসে গেছে, সবাই একে একে অন্ন ভোগ নেওয়ার জন্য টোকেন নিয়ে বসে আছে। আর এদিকে কাকুরাও চলে এসেছে ভোগ পরিবেশন করতে, ভোগ পরিবেশন করা শুরু হয়ে গেছে। জানেন তো আমাদের এখানে গ্রামগুলোতে এইভাবে সয়াল পুজো হলে সবাইকে ভোগ বিতরণ করা হয়। তো এই ভোগের টেস্ট এতটাই সুন্দর যে এটা মুখে বলে বোঝানো যায় না, খুবই খুবই সুন্দর খেতে। Thank you.
ভোগ প্রথমে ঠাকুরকে নিবেদন করা হয়, তারপর সবাইকে দেয়া হয়। আর এখানে দুটো রাউন্ড করে ভোগ দেওয়া হচ্ছিল। প্রত্যেকটা লাইনে 100 জন মতো করে ভোগ নিতে বসছিল। তো মোট 800 জন মতো টোকেন কেটেছিল। তো আপনারা দেখে মনে করতে পারেন, ঠাকুর ভোগ তাতে আবার মাছ? হ্যাঁ, শীতলা ঠাকুরের ভোগে মাছ ভোগ দেওয়া হয়। তো এখানে প্রত্যেকটা টোকেন পিছু আমাদের 6 পিস করে মাছ দিয়েছিল, আর অনেক রকম সবজি ছিল, তেঁতো একটা ছিল, ভাজা ছিল, ডাল ছিল, চাটনি ছিল, পায়েস ছিল, আর সাথে বোঁদে মিষ্টিও দিয়েছিল। এর ভোগ পরিবেশন শেষ হয়ে গেছে, এবার বাড়ি যাওয়ার পালা। এমন সময় আমি দেখে তো পুরো অবাক, এ কি, মিস্টার দাস পুরো প্রসাদের জায়গাটাই মাথায় করে নিয়ে আসছে। আমি ভাবলাম ফেলে দেবে হয়তো, কিন্তু না, পুরো রাস্তাটাইও খুব সুন্দরভাবে নিয়ে এলো, আর সবাই কিছু কিছু করে ছোট ছোট জিনিসগুলো নিয়ে এলো, মা, দিদিমা, মাইমা সবাই। এবার বাড়ি এসে সবাই, আমি, মাইমা, দিদিমা সবাই মিলে সবার প্রসাদগুলো প্লেটে করে সাজিয়ে দিলাম। এদিকে বাবা, মিস্টার দাস, মামা, মামার একজন মামা এসেছিল, তিনি আর মা সবাই মিলে খেতে বসে পড়েছে। এদিকে মা দেখুন হাত দিয়ে দেখাচ্ছে যে ভোগটা ভীষণ টেস্টি হয়েছে। এবার সবার প্রসাদ খাওয়া শেষ হয়ে গেছে, তো এবার চলুন দিদিমার বাড়িটা পুরো আপনাদের একবার ঘুরিয়ে দেখাই। সাইডটা এটা ঢোকার মুখে, এই ফার্স্টেই আমরা চলে গেলে দেখতে পাবো দিদিমার খুবই পছন্দের একটা সুন্দর, দিদিমা ঠাকুরের খুব ভক্ত রাধা কৃষ্ণের, তার জন্যই ঢোকার মুখে প্রথম কৃষ্ণকে রেখেছে। তো তারপরেই চলুন, ঢুকে গেলেই আমরা দেখতে পাবো। এই যে দেখুন ড্রয়িং রুমটা, মা বসে আছে, মামা বাড়িতে এসে মার তো খুবই মজা। দু সাইডে দুটো রুম, এই যে ড্রয়িং রুমের এপাশেও একটা রুম রয়েছে, কিন্তু আমি আর রুমটা ঘুরে দেখাচ্ছি না। ড্রয়িং রুম থেকে সোজা এগিয়ে গেলে এটা হচ্ছে ডাইনিং স্পেস একটা রয়েছে, এখানে খাওয়া দাওয়া করে। আর এখানে এটা হচ্ছে মাইমার কিচেন, এই যে দিদিমা, দিদিমা কি সব করছে। আর এই সাইডেও একটা রুম আছে, এবারে দোতলাতে চলুন, দোতলাটাও ঘুরিয়ে আনি। খুবই সুন্দর বাড়িটা, মাইমা খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। এটা হচ্ছে দোতলার ছাদ, এটা হচ্ছে দিদিমা যেহেতু ঠাকুরের ভক্ত তার জন্য দিদিমার নিরামিষ কিচেন। তো এখানে ঠাকুরের সব ভোগ টোগ রান্না করে, আর নিজে যেদিন বারব্রত করে এখানেই খাওয়া দাওয়া করে, আর এখানেই রান্না করে ছোট্ট। এবারে চলুন আপনাদের একটু কৃষ্ণ দর্শন করিয়ে আনি। তো দিদিমার কৃষ্ণ, দিদিমা এখানেই পুজো করে, খুব সুন্দরভাবে ঠাকুর ঘরটা সাজিয়ে রেখেছে, অনেক ঠাকুর আছে, খুব সুন্দরভাবে সিংহাসনে সাজিয়ে রেখেছে। নিচে রয়েছে গোপাল, এপাশে মা কালী, অনেক ঠাকুর আছে, একটা শিবলিঙ্গ রয়েছে। রোজ দিনে নিত্য পুজো হয়, দিদিমা নিজের হাতেই সব পুজো করে, খুবই ঠাকুর। তো আপনারা তো দিদিমার পুরো বাড়িটাই দেখলেন, আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পুরো বাড়ির প্ল্যানিংটাই বাবার, পুরো বাবারই প্ল্যান করা এই বাড়িটা। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো দিদিমার বাড়ি থেকে এখন আমরা বাড়ি যাচ্ছি।
সবাইকে টাটা করে দিয়ে, আর সন্ধে হয়ে আসছে, দেরি করে বেরোলে এরপর গাড়ি চালাতে ভীষণ অসুবিধা হবে, তার জন্য আমরা এখন বেরিয়ে যাচ্ছি। এই যে দিদি বা মা মাইমা চলো যাওয়ার দাদু আসছি গো। তো এখন মামার বাড়ি থেকে আমরা বাড়ি চলে এসেছি। তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন, আর বেশি বড় করতে চাই না ভিডিওটা। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আর অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কেমন হলো ব্লগটা আজকে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। তো ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।